দর্শক একুশের সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মহিমা পলি। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। সকাল ১১টায় অভিযোগপত্রের উপর শুনানি শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক চৌধুরী অভিযোগপত্রটি আমলে নেন। অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন আইনুল এবং মিসবাউল ইসলাম রাজনক, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এই আট আসামি বর্তমানে কারাগারে রয়েছে। এর আগে গত ১০ জানুয়ারি একই আদালতে বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত ২ দিনের সময় দেন। সারাদেশের জেলা ও উপজেলা সদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে মন্ত্রী পরিষদ সচিব, পরিষদ বিভাগ ও পুলিশের মহাপরিদর্শক। প্রতিবেদনে বলা হয়, প্রকল্পে বঙ্গবন্ধুর ১,২২০টি ম্যুরাল তৈরির কথা আছে। এর মধ্যে নির্মাণাধীন ১৯টি মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রী পরিষদ বিভাগ নির্দেশনা দিয়েছেন। এসব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় সিসিটিভি থেকে শুরু করে গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। গত ৭ ডিসেম্বর বঙ্গবন্ধুর সব ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন হাইকোর্ট। সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে দক্ষিণ সিটির নগর ভবনে ঘুরি উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র তাপস বলেন, ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর এবং দেশবাসী তা হাস্যকর হিসেবে গ্রহণ করেছে। তবে যারা অতি উৎসাহে দুটি মামলা করেছেন তাদের তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। আর সরকারের নিয়ম মেনেই মধুমতি ব্যাংকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাকা রাখা হয়েছে বলে জানান তিনি। এদিকে সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদনের বিষয়ে আদালতের আদেশ ১৯ জানুয়ারি। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দিনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ও ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গোষ্ঠী সংগ্রহ করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে নজিরবিহীন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। শপথ অনুষ্ঠানটি নিরাপত্তার জন্য আরও ১৫,০০০ ন্যাশনাল গার্ড সরবরাহ করার পরিকল্পনা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, তিনি মার্কিন ক্যাপিটালের বাইরে শপথ নেয়ার ব্যাপারে ভীত নন। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মুজিব বর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লীগ। ৯ দিনব্যাপী এই লীগ চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় বিভাগ দাবা লীগ একটি দলগত ইভেন্ট। প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। লীগটি ৮ অথবা ৯ রাউন্ডের সুইস লীগ পদ্ধতিতে হবে। এবারের লীগে প্রায় ৩০টি দল অংশ নেবে। লীগের শীর্ষ দুটি দল পরের মৌসুমে প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করবে। এটি একটি রেটিং প্রতিযোগিতা। এখানে খেলোয়াড়দের রেটিং হ্রাস বৃদ্ধি সহ নতুন খেলোয়াড়দের রেটিং প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ৬টা ২১-এর দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।